কোলবের তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির সাহায্যে আমরা আজকে তিনটে হাইড্রোকার্বন বানাবো, যার মধ্যে একটা অ্যালকেন, একটা অ্যালকিন, একটা অ্যালকাইন। দেখি কিভাবে বিক্রিয়াগুলো হয়। অ্যালকেন প্রিপারেশনের জন্য আমাকে যেটা নিতে হবে সেটা সোডিয়াম বা পটাশিয়াম অ্যাসিটেট বা কার্বক্সিলিক অ্যাসিডের লবণ। যদি আমরা সোডিয়াম অ্যাসিটেট নিই তাহলে আমরা পাবো ইথেন। কীভাবে পাবো দেখি। প্ল্যাটিনাম তড়িদ্বারের সাহায্যে এই বিক্রিয়াটি ঘটানো হয়। আমরা জানি দুটো ইলেকট্রোড, একটা অ্যানোড, একটা ক্যাথোড। যেটা অ্যানোড সেখানে আমরা পাই ইথেন, কার্বন ডাইঅক্সাইড, আর যেটা ক্যাথোড সেখানে আমরা পাই হাইড্রোজেন আর NaOH। অ্যানোডের বিক্রিয়া কীভাবে ঘটে এটা একটু যদি শিখে নিতে পারি তাহলে আমরা বুঝতে পারবো কীভাবে অ্যালকেন তৈরি হয়। অ্যাসিডের অ্যানায়ন, যাকে আমরা অ্যাসিটেট বলছি, সেটা ইলেকট্রন ত্যাগ করে, দিয়ে তৈরি করে ফ্রি রেডিক্যাল। এখানে দেখো অক্সিজেনে নিজের একটা ইলেকট্রন ছিল আর একটা হাইড্রোজেনে ইলেকট্রন ছিল, এর মধ্যে একটা ইলেকট্রন ত্যাগ করলো, দিয়ে তৈরি করলো ও ডট। এই ও ডট ডিকম্পোজিশন রিয়াকশানে কীভাবে পার্টিসিপেট করছে, একটা ফ্রি রেডিক্যাল যেটা অক্সিজেনের মাথায় আছে সেটা আসছে এই বন্ডে, আর এই বন্ডটা থেকে দুটো ফ্রি রেডিক্যাল তৈরি হওয়ার কথা হোমোলাইটিক ক্লিভেজে, একটা আসছে কার্বন অক্সিজেনের মধ্যে। অ্যারোগুলোকে যদি লক্ষ্য করো তাহলে দেখো আমি অ্যারোগুলো যেটা দিচ্ছি সেটা হাফ দিচ্ছি, কম লেফট সাইডে দিলাম, রাইট সাইডে দিইনি। একে বলা হয় ফিসুক অ্যারো। যে কোনো ফ্রি রেডিক্যাল মেকানিজমে ফিসুক অ্যারো ইউজ হয়, আর নর্মাল মেকানিজমে কমপ্লিট অ্যারো ইউজ হয়। তাহলে এটা মানে বোঝায় পুরো ইলেকট্রন পেয়ারটা যাচ্ছে, এটা মানে বোঝায় একটা ডট যাচ্ছে। এর ফেট কী হবে, তাহলে এই বন্ডটা ক্লিপ করে যাচ্ছে, এই বন্ডটা ক্লিপ করে যাচ্ছে, ক্লিপ করার পর তৈরি হচ্ছে CH3 ডট, আর এর একটা ডট আর এদিকের একটা ডট, এই দুটো মিলে তৈরি হচ্ছে CO2। তাহলে আমরা পাচ্ছি মিথাইল রেডিক্যাল কার্বন ডাইঅক্সাইড। কতগুলো অণু অংশগ্রহণ করেছে, দুটো। তাহলে আমরা দুটো মিথাইল রেডিক্যাল পাবো। এই দুটো মিথাইল রেডিক্যাল পরস্পর জুড়ে যাবে, CH3 ডট প্লাস CH3 ডট দিয়ে তৈরি করবে CH3 CH3। অতএব অ্যালকেন তৈরি করতে গেলে আমাকে অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম সল্ট নিতে হবে, এবং এই বিক্রিয়ার সাহায্যে আমরা মিথেন তৈরি করতে পারবো না, তখন সবসময় দুটো আট ডট মিলে অ্যালকেন তৈরি হবে। ক্যাথোডের রিয়াকশানটা দেখি। ক্যাথোডে আমার যে জল আছে সে ইলেকট্রন গ্রহণ করবে, তখন ক্যাথোডে বিজারণ হয়, রিডাকশন হয়, দিয়ে তৈরি করবে OH- আর দুটো হাইড্রোজেনের মুক্তমূলক। সেই দুটো হাইড্রোজেনের মুক্তমূলক পরস্পর বিক্রিয়া করে তৈরি করবে হাইড্রোজেন গ্যাস। যেহেতু অ্যাসিটেটের কোনো মেটাল পার্ট আছে সেই জন্য আমরা ক্যাথোডে NaOH পাই। এই OH- মেটাল পার্টের সাথে রিয়াকশান করে আর হাইড্রোজেন দুটো মুক্তমূলক, সেখান থেকে আমরা পাই হাইড্রোজেন গ্যাস। একটা রিয়াকশান বুঝে নিলেই আমরা বাকি রিয়াকশানগুলো করতে পারবো। অ্যালকিন প্রিপারেশন কীভাবে করবো, অ্যালকিন প্রিপারেশনের জন্য আমরা যেটা নেবো সেটা হলো সোডিয়াম সাকসিনেট আমরা নেবো। এই সোডিয়াম সাকসিনেট যেটা আমরা ইউজ করছি সেটা স্ট্রাকচার COO-CH2CH2CO-। এটা একটা ডাইকার্বক্সিলিক অ্যাসিড যেখানে দুটো মিথিলিন ইউনিট থাকে। সোডিয়াম আয়নগুলো যদি চলে যায় তাহলে তৈরি হচ্ছে CH2CH2CO-CO- প্লাস +2Na+। আগের বিক্রিয়ার মতোই CH2CO- সে ইলেকট্রন ত্যাগ করবে, এখানে দুটো মাইনাস আছে তাই দুটো ইলেকট্রন ত্যাগ হবে একটা মলিকুল থেকেই, তৈরি হবে CH2 ডট CH2 ডট। আর বাই প্রোডাক্ট কী পাবো, কার্বন ডাইঅক্সাইড CH2 ডটের ডট ডট মিশে গিয়ে তৈরি হবে ইথিলিন বা ইথিন। অ্যালকাইন প্রিপারেশন কীভাবে করবো, পটাশিয়াম ম্যালিয়েট বা এরি ট্রান্স আইসোমার যাকে বলা হয় ফিউমারেট বা ম্যালিয়েট, যে কোনোটা ব্যবহার করতে পারি। আমাকে খেয়াল রাখতে হবে অলরেডি যেন দুটো বন্ড হয়ে থাকে, তার কারণ কার্বন ডাইঅক্সাইড রিমুভ হওয়ার পর এখানে একটা ডট তৈরি হবে, এখানে একটা ডট তৈরি হবে, সেই দুটো ডট মিশে আমার তৈরি হবে ট্রিপল বন্ড। যেমন আমার দুটো ডট মিলে সিঙ্গেল বন্ড হলো, দিয়ে অ্যালকেন তৈরি হলো, এখানে একটা বন্ড ছিল, আবার দুটো ডট মিলে ডবল বন্ড তৈরি হলো, এখানে অলরেডি দুটো বন্ড ছিল, দুটো মুক্তমূলক তৈরি হলো কার্বনের, তারা মিশে তৈরি হলো ট্রিপল বন্ড। অ্যানোডে আমরা পাবো অ্যালকাইন অর্থাৎ অ্যাসিটিলিন এবং কার্বন ডাইঅক্সাইড।
তাহলে কলবে ইলেকট্রোলাইটিং মেথড এমন একটা মেথড যার সাহায্যে আমরা অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন তিনটেই বানাতে পারছি, শুধু স্টার্টিং মেটেরিয়ালকে চেঞ্জ করতে হচ্ছে। অ্যালকেনের জন্য আমরা নিচ্ছি সোডিয়াম বা পটাশিয়াম অ্যাসিটেট, অ্যালকিনের জন্য আমরা নিচ্ছি ইথিলিন পার্টিকুলার সোডিয়াম সাকসিনেট, আর অ্যালকাইনের জন্য আমরা নিচ্ছি পটাশিয়াম ম্যালিয়েট বা ফিউমারেট। ম্যালিয়েটের মধ্যে দুটো বন্ড অলরেডি আছে, এই পার্টটা ক্লিপ করে বেরিয়ে যাবে, দিয়ে এখান থেকে একটা ডট আসবে, এখান থেকে একটা ডট আসবে, দিয়ে তৈরি হবে অ্যাসিটিলিন। এখানে একটা বন্ড অলরেডি আছে, এই পার্টটা ক্লিপ করে বেরিয়ে যাবে, এখানে একটা ডট আসবে, এখানে একটা ডট আসবে, তৈরি হবে ইথিলিন। এত মেকানিজম তোমাদের লিখতে হবে না, তোমরা একবারে যে রিয়াকশানটা লিখবে সেটা আমি বলে দিচ্ছি। প্লাস সিও টু প্লাস এইচ টু প্লাস এনএওএইচ। এবার দেখে নাও কতগুলো মলিকুল করে হবে, আমার কটা এনএ আছে দুটো, তাহলে দুটো এনএওএইচ হবে, দুটো সিও টু হবে, দুটো হাইড্রোজেন হবে, অ্যাসিটিলিন কিন্তু তৈরি হবে একটা। কোনটা অ্যানোডে হবে অনেক সময় অবজেক্টিভ প্রশ্ন আসে, তাহলে এইটা হবে অ্যানোডে, কেন অ্যানায়ন অ্যানোডে যাবে, আর এই পার্টটা হবে ক্যাথোডে। পরীক্ষাতে এইটুকু লিখে দিলেই হবে না।